মংলা এবং সুন্দরবন উপকূলীয় এলাকায় এখনো পর্যন্ত নিম্নচাপটার কোনো প্রভাব নেই। একটু বিস্তারিত আমরা জানতে চাই, আমাদের মংলা নদীর পাড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি নিজামউদ্দিন, তার সঙ্গে কথা বলবো, জানতে চাইবো কি অবস্থা। নিজামউদ্দিন, কি দেখছেন? আরিফিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেটি বলেছেন যে আসলে এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, এটি এখনো পর্যন্ত যে ঘূর্ণিঝড় দানায় এখনো পর্যন্ত রূপ নেয়নি, তবুও মংলা বন্দরকে ইতিমধ্যে 1 নম্বর দুর্গতির সংকেত দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস। এবং এই নিম্নচাপটি মংলা বন্দর থেকে এখনো পর্যন্ত 730 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। এদিকে এই নিম্নচাপের কারণে যদি এই নিম্নচাপটি ঘূর্ণিঝড় রূপ নেয়, ইতিমধ্যে বিশেষ করে মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মংলা বন্দরে একটি প্রস্তুতিমূলক সভা করেছে। বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর কর্তৃপক্ষ এবং বন্দর ব্যবহারকারী যারা আছেন তাদেরকে নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা তারা করেছেন। এবং এছাড়া সাথে সাথে একই সাথে মংলা উপজেলা প্রশাসনও তারা সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। তারা জানিয়েছেন যে যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানা রূপ নেয় তখনই তারা তারা যে প্রস্তুতিমূলক সভা করেছে এবং সকল ধরনের প্রস্তুতি ইতিমধ্যে তারা গ্রহণ করে রেখেছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল, যাতে করে উপকূলীয় এলাকা যে মানুষগুলো আছে তাদেরকে নিরাপদে নিয়ে আসতে পারে। তবে আপনাকে একটা কথা বলে যে এখনো পর্যন্ত যে মংলা সমুদ্র বন্দরের পণ্য বোঝা খালাস কাজ স্বাভাবিক রয়েছে এবং যে নদীর পানি, এখনো মংলা নদীর পানি কিন্তু সে স্বাভাবিক বাতা চলতেছে এবং স্বাভাবিক রয়েছে। তবে মংলা পরিবেশে এখন পর্যন্ত কখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কখনো বা একটু মেঘাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আরিফিন, এ ছিল মংলা থেকে আবহাওয়ার সবার শেষ অবস্থা।